বাংলাদেশের শেরপুর জেলার কৃষি ক্ষেত্রের আইকন হযরত আলীর মিশ্র বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল এলাকা জুড়ে কিন্তু তার বাগান, প্রায় 1000 বিঘার উপরে তার বিভিন্ন বাগান রয়েছে জানতে পেরেছি এই শেরপুর জেলাতে। এই যে পুরো বাগানের ভিতর দিয়ে কিন্তু এরকম রাস্তা দেওয়া আছে, সেই রাস্তাতে কিন্তু তিনি আঙুর চাষ করেছেন। দর্শক মণ্ডলী, যিনি আজকে আমাকে এই হযরত আলীর কৃষি খামারে নিয়ে এসেছেন, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রকৌশলী আব্দুল হান্নান খান স্যার, আমি তার কাছ থেকে একটু এই বাগান সম্পর্কে জেনে নিব। স্যার, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে বিশাল আকৃতির একটি বাগান দেখানোর জন্য আপনি আমাকে নিয়ে এসেছেন, আমি শুরুতে এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনি এই বাগান সম্পর্কে যতটুকু জানেন বা আপনি যা যা দেখেছেন, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বিস্তারিত বলতেন, এবং হযরত আলী যেভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে অবদান রাখছে, সারা দেশে কীভাবে হযরত আলীর মতো উদ্যোক্তা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে কৃষি উদ্যোক্তা হিসাবে বাংলাদেশের যে কয়েকজন আইকন আছে, আমার মনে হয় হযরত আলী তাদের মধ্যে অন্যতম। প্রত্যন্ত এলাকা বাংলাদেশের একটা ছোট্ট জেলা শেরপুর জেলা, এবং শেরপুর জেলার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, গ্রামের নাম রৌহা। এখানে উনি বিরাট এক বাগান করে তুলেছেন। এই বাগানের মাধ্যমে তিনি আমাদেরকে যে সমস্ত ফল উপহার দিচ্ছেন, সবগুলো ফলই কিন্তু আমাদের বিদেশি আমদানি নির্ভরতার উপরে, আমদানির উপর নির্ভর করতে হয়। যেমন আছে মালটা, কমলা, ড্রাগন, সব বিদেশি ফল। এই ফলগুলো কিন্তু উনি দেশেই উৎপাদন করছেন, এবং এই ফলগুলো দেশীয় মানে আবহাওয়ায় উপযোগী কিনা সেটা কিন্তু আমরা আগে জানতাম না। হযরত আলীর কাছ থেকে আমরা জানলাম যে এই বিদেশি ফলগুলো আমাদের দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব, এবং দেশের মাটিতে উনি উৎপাদন করিয়ে দেখাচ্ছেন যে দেশে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে এই ফল উৎপাদন করতে পারি, তাহলে বিদেশি যে ফলগুলো আছে সেগুলোর আমদানি নির্ভরতা অনেকখানি কমে যাবে, এবং যে দাম, সে দামটাও আমাদের হাতের নাগালে থাকবে। আমাদের সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যারা, তারা এটা কিনে খেতে পারবেন। হযরত আলীর মতো কৃষি উদ্যোক্তা যদি আমাদের প্রতিটি গ্রামে একটা করে হয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ ফল রপ্তানিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবে। শুধুমাত্র ফল রপ্তানি করেই বাংলাদেশকে স্বাবলম্বী করা সম্ভব বলে আমার মনে হয়। তাছাড়াও আমাদের সারা বিশ্বের অক্সিজেনের ফুসফুস বলে খ্যাত আমাজন বন, আমি মনে করি হযরত আলীর এই উদ্যোগটা, এটাও আমাদের শেরপুরের ফুসফুস হিসাবে খ্যাত আমি মনে করি। এখান থেকে অতিরিক্ত হিসাবে আমরা যে অক্সিজেন পাচ্ছি, এই অক্সিজেনটা কিন্তু আমাদের কারো কিনতে হচ্ছে না, সবাই পাচ্ছি। এই অক্সিজেন থেকে আমরা শ্বাস নিচ্ছি।